ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির জেরে বুধবার রাত 8:30টার দিকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। মুহূর্তের মধ্যে মিরপুর সড়ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছোড়া হয় ককটেলও। এ সময় আহত হন 6 থেকে 7 জন শিক্ষার্থী। চায়ের দোকানে ঢাকা কলেজের 2 শিক্ষার্থী সিগারেট ধরালে তাদের মারধর করার অভিযোগ ওঠে টিটি কলেজের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। এই ঘটনা ঢাকা কলেজের নর্থ হলে জানাজানি হলে টিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। ঢাকা কলেজের 3টা স্টুডেন্ট আর টিটি কলেজের কয়েকজন স্টুডেন্ট এখানে একটা চায়ের দোকানে চা খাওয়া নিয়েই প্রাথমিকভাবে তাদের ভেতরে বসা এবং চা খাওয়া নিয়েই একটু বাদানুবাদ হয় এবং ওই পয়েন্টেই টিটি কলেজের স্টুডেন্টরা ঢাকা কলেজের যে স্টুডেন্ট 3 জন ছিল তাদেরকে একটু নাজেহাল করে। এতে মিরপুর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে পুলিশ। পরে পুলিশ ও 2 কলেজের শিক্ষকদের হস্তক্ষেপে রাত 11টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনকার পরিস্থিতি হচ্ছে একেবারেই শান্ত। ঢাকা কলেজের ছেলেরা তারা তাদের কলেজ ক্যাম্পাসে এবং রেসিডেন্সিয়াল এরিয়াতে চলে গেছে। ঢাকা কলেজের কয়েকটা স্টুডেন্ট যারা আহত আছে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছে, তাদের একটা অংশ এই চিকিৎসায় সহায়তা করতে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 2 কলেজের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।